বললেন যে আমাদের কাছে তো কিছু নাই তবে নসাইবা ওই ছাগলের একটা গোস্তের একটা অংশ পাঠিয়েছে ওইটুকুই আছে ফাকাল হাতে হাতে মানে এতে নিয়ে আসো হাতু তু কোর হা তোমাদের দলিল নিয়ে আসো কোরআনে রয়েছে জি হাতে নিয়ে আসো ফাকাত বালাগাত মাহিল্লাহা কারণ সেটা তার আসল স্থানে পৌঁছে গেছে মানে যার জাকাতের হক তার কাছে জাকাত হিসাবে পৌঁছে গেছে আর তারপরে সে যখন মালিক হয়ে গেছে মালিক হয়ে যাওয়ার পরে যে কাউকে দিতে পারে যখন অন্য কাউকে দেবে সচ্ছলদেরকে দেবে তখন সেটার নাম আর সাদকা থাকবে না সেটার নাম কি হয়ে যাবে হাদিয়া হয়ে যাবে এই হাদিসের সমর্থক হাদিস আরেকটি হাদিস হয়েছে প্রসিদ্ধ হাদিস বারিরা রাজি আল্লাহ তালা আহা যে একজন দাসী ছিল তার তাকে কেউ কে দিয়েছিল সাদাকা দিয়েছিল সাদকা দিয়েছিল গোস্ত সেই গোস্ত থেকে নিস্লামের পরিবারকে তিনি উপঢোকন পাঠিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম বললেন বারিরাকে বারিরাকে বললেন যে এটা কি বলছে এটা যে আমাকে বারিরাকে কী করা হয়েছে সাদকা করা হয়েছে মাই শরজি আল্লাহ তাল্লাহ ছিলেন যেহেতু মা এ সরজা তাকে স্বাধীন করেছিলেন খরিদ করে তো বললেন যে এটা তুসুদ্দেকা আলা বারিরা বারিরাকে সাদকা করা হয়েছে তখন নবী সাইসাল্লাম বাড়িতে তো আর কিছু নেই খাবার বললেন যে লাকে সাদা কাওয়ালা না হাদিয়া বাড়িরা তোমার জন্য এটা সাদা কা আর আমার জন্য আমাদের জন্য হাদিয়া জি মালিকানা পরিবর্তন হইলে হুকুম পরিবর্তন হয়ে যায় এখান থেকে আমার একটা মাসলা ইস্তেমবাদ করেছেন কায়দা নীতিমালা মালিকানা পরিবর্তন হলে শরীয়তের বিধান পরিবর্তন হয়ে যায় বিধান পরিবর্তন হয়ে যায় আপনার সুদি ব্যাংকের টাকা আছে সুদি ব্যাংকে টাকা জমা রেখেছেন স্বেচ্ছায় রাখা যায়জ নয় যদি বিকল্প ব্যবস্থা থাকে ইসলামী ব্যাংক থাকে এটাও মনে রাখেন জায়েজ নয় দেখেছেন আর সেখান থেকে কিছু সুদের টাকা এসছে আপনার জন্য খাওয়া যায়জ আপনার পরিবার স্বচ্ছল লোকের আমাদের জন্য কারোর জন্য জায়েজ নাই ঠিক না কিন্তু টাকাটা কী করবে তাহলে জ্বালিয়ে দেবেন টাকাটা উঠিয়ে না ব্যাংকের কর্মকর্তাদেরকে দিয়ে দেবেন তাদেরকে আরও হারাম খেতে এমনিতে আরাম উপার্জন করছে তারপর আরও হারাম খাওয়াজন ছেড়ে দেবেন হ্যাঁ অমুসলিম মুসলিম দেশে বসব কারণে ব্যাঙ্কে ছেড়ে দেবেন তারা ওই সেটা দিয়ে ইসলামের বিরুদ্ধে কাজ করবে তাহলে ছেড়ে দেবেন না মোটেই ছাড়বেন না বা পাপের কাজে লাগাবে তারা হ্যাঁ তাহলে কী করছে সেটাকে উঠিয়ে নেবেন উঠিয়ে নেওয়ার পরে এমন অসহায় ব্যক্তিকে দেবেন যে একেবারে অসহায় না খেয়ে মারা যাচ্ছে অথবা তার বাড়ি ঘর নেই বানবন নেয় ধসে গেছে নদীর ভাঙনে বাড়িঘর জমি জায়গা সব চলে গেছে কিছুই নেই জি তাঁবুর তলে বসবাস করছে শরণার্থী কিছুই নেই যুদ্ধের কারণে তাদেরকে দেশ থেকে বিতাড়িত হইতে হয়েছে জুল মত্যাচারের কারণে আছে না নেই তাদের কিছুই নেই অসহায় একেবারে নিঃশো যারা তো মালিকানা যখন পরিবর্তন হলো আপনার কাছে সেটা সুদের টাকা হারাম ছিল কিন্তু ওই ব্যক্তির জন্য অসহায় ব্যক্তির জন্য সেটা হারাল হয়ে গেল নবী সাহাকে সরাসরি দিলে বা নবীর পরিবারকে দিলে কি হয়ে যেত যদি সাদকা হিসাবে সাদকা দিচ্ছি তাহলে সেটা হারাম ছিল কিন্তু নবী সাহায্যকে যাকে সাদকা দেওয়া হয়েছে সেই ব্যক্তি যখন নবী সাহাকে দিলেন তখন সেটা কি হয়ে গেল হাদিয়া স্বরূপ হয়ে গেল মালিকানা পরিবর্তন হয়ে গেল সুতরাং সেটা হালাল হয়ে গেল বত্রিশ নম্বর অবধায় বলছেন বাবু জাকাতিল ওয়ারেক ওয়ারেক আর ওয়ারাক একটু পার্থক্য শুধু রায়ে ফাতা ফাতা মানে বুঝলেন কি জবর রায়ে যদি ফাতা দিয়ে ওয়ারাক পড়েন তো ওয়ারাক মানে কি ওয়ারাক মানে কাগজ ওয়ারাক মানে পাতা সেটা গাছের পাতা হোক আর আপনার কাগজের পাতা হোক ওয়ারাক মানে কি এটা হচ্ছে ওয়ারাক হুম আর গাছের পাতা ওরাক যে ওরাকুসাজ সেটা আর এটা হচ্ছে ওরাকুল কিতাব কিতাবের পাতা আর ওরেক মানে কি রায় কাসরা দিয়ে দিলেন শুধু একই শব্দ দেখতে হরকত না থাকলে পড়ায় মুশকিল তবে আগে পরে দেখে যারা আরবি ভালো জানে ভাষা সম্পর্কে তখন তারা ঠিকই অবশ্যই বলবে যে এটা কোনো অর্থে আছে এখানে ওরাক আছে না ওরেক আছে বাবু জাকাতিল ওরাক কেউ যদি বলে পাতার জাকাত পাতার কিছু জাকাত গাছের পাতার জাকাত দেখি না কাগজের পাতার জাকাত তো ওয়ারেক মানে পারেক মানে ফেদ্দা মানে ফেদ্দা ফেদ্দা মানে কি চাঁদি হ্যাঁ রোপা সিলভার জি চাঁদির জাকাত বা রূপার জাকাত সম্পর্কে হচ্ছে অধ্যায় চোদ্দশো সাতচল্লিশ নম্বর হাদিস হাদিস বর্ণনা করেছেন আবু সাইদ খুদরি রাজিয়াল্লাহ তালানহ

ভাষাবিদরা বলেছেন কারণ আরবদের কাছে এই প্রধান পশু ছিল ওটার আর ঘোড়া সেই জন্য এগুলোর আরবি অনেক এগুলোর আরবি অনেক